আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস। আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আইনি পরামর্শ, অভিবাসন ইস্যু, যে কোনো বিষয় নিয়ে কিংবা সাম্প্রতিক বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, তুলে ধরতে পারেন আপনাদের মতামত। আমরা সরাসরি আছি 6463078828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, প্রশ্ন আসার আগে আমরা আজকের উল্লেখযোগ্য দিক কিছু খবর নিয়ে আলোচনা করতে পারি। যেমন ইউএন অ্যাম্বাসেডর আমেরিকার নিকি হেলি পদত্যাগ করেছেন, সেই সাথে ব্রেট কাভানোর আজকে কর্মদিবস ছিল, বিক্ষোভের মধ্যে তার প্রথম কর্মদিবস সেটি সম্পন্ন করেছেন। শুরুতে যদি নিকি হেলি সম্পর্কে কিছুটা বলতেন, তারপর আমি ক্যাভানোর সম্পর্কে আরেকটু জানতে চাইব। হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পোস্ট আমি বলবো যে কোনো আমেরিকার প্রশাসনের জন্য। দেখা গিয়েছে নিকি হেলি ট্রাম্প প্রশাসনে মানে যুক্ত হয়ে এবং ইউএনের পজিশনটি নিয়েছিল, নিয়ে কিন্তু উনি কিন্তু বেশ কিছু শক্ত কিন্তু উনি পদক্ষেপ নিতে সহায়তা করেছে ট্রাম্প প্রশাসনকে। যেমন আমরা দেখতে পাই ইসরায়েল প্যালেস্টাইনের আপনার জেরুজালেম ইয়েতে আপনার অ্যাম্বাসেডর এই অ্যাম্বাসি মুভ করা, তারপর হচ্ছে আপনার নর্থ কোরিয়ার অ্যাগেনস্টে যে দাঁড়ানো, তারপর ওনার আমার কাছে একটা জিনিসই ভালো লেগেছে যে রিসেন্টলি যে সম্মেলন হওয়ার পরে উনি কিন্তু রোহিঙ্গা মুসলমানদের পক্ষে কিন্তু খুব শক্তভাবে কথা বলেছে। আর ও অপর সাইডে দেখা যায় প্যালেস্টাইনদের আসলে অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমার মনে হয়, দেখা যায় ওনার যেই অ্যাপ্রোচের কারণে। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একদম মুখের ভাষার মুখপাত্র বলা হতো কিন্তু নিকি হ্যালি, যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে চাচ্ছেন সেভাবে তিনি, এবং তিনি যতদিন দায়িত্ব পালন করেছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনি হয়তো খেয়াল করেছেন, উনি কিন্তু সব সময় সংবাদের শিরোনাম কিংবা শক্ত ভোকাল ছিল তার, যে একদম মানে আড়ালে থাকা তেমন কিন্তু প্রশাসনের কর্মকর্তা ছিলেন না তিনি। না না, উনি তো গভর্নর ছিল ইন্ডিয়ানা সম্ভবত, হ্যাঁ ওখানকার গভর্নর ছিল রিপাবলিকান, রাইট, সাউথ ক্যারোলিনা। পরবর্তীতে উনি হঠাৎ করে ট্রাম্প প্রশাসনে যোগ দিয়েছে। আমার দুইটা প্রশ্ন। আমার বাবা মার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, তো বাবা মার ইন্টারভিউ ডেট ছিল সেপ্টেম্বরের 5 তারিখে, তো তার আগে তো মেডিকেল করতে হয়। মেডিকেলে আমার বাবার ওই বুকে এক্সরে তে দাগ আসছিল, তো ডাক্তার বলছে যে আপনি যাবেন না ভাইবা দিতে, মিনিমাম 2 মাস লাগবে। আর ডাক্তার টেস্ট করছে, 2 দিন কপ টপ পরীক্ষা করছে, বলছে মিনিমাম 2 মাস লাগবে, 2 মাস পরে আমরা আমার তথ্য দিব এম্বাসিতে, তখন এম্বাসি আপনার নতুন করে ভাইবার ডেট দেবে, তখন আপনাকে যেতে হবে। এটা একটা প্রশ্ন। আর মায়ের 5 তারিখে ইন্টারভিউ ছিল সেপ্টেম্বরের এবং ইন্টারভিউ দিচ্ছে, স্পন্সর আমি নিজেই করছি, আমার এখানে আমার ওয়াইফ আমার মেয়ে আর আমি থাকি, আমি 37,000 সামথিং এক্সেল করে আমি স্পন্সর নিজেই করছি, কিন্তু ওরা আমার মায়ের পাসপোর্ট রেখে দিয়েছে, ভিসা দেয়নি, বলছে যে আমার ওয়াইফের নাম লিখে ওখানে লিখে দিয়েছে আমার এই সিকিউর এ, ওয়াইফের নাম উল্লেখ করে দিছে। পরে আমি ওদের সাথে কন্ট্যাক্ট করছিলাম, পরে বলে ওয়াইফের ওই I-64A দিতে হবে, কিন্তু ওয়াইফ তো কাজ করে না। তারপরেও আমি এখানে একজনের সাথে পরামর্শ করলাম, তো ওই I-864 এটাই পূরণ করে 00 দেখাই ওদের কাছে পাঠিয়ে দেওয়ার পরে যে ওই অনলাইনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেই প্রোফাইলে আমি ঢুকছিলাম, কাগজ দেওয়ার পরে 2 সপ্তাহ হয়েছে পেপারটা দিছি, দেখাচ্ছিল ইওর পাসপোর্ট ইজ বিং ডেলিভার টু পোস্ট, পরের দিন দেখাচ্ছিল ইওর পাসপোর্ট। ভাইয়া একটু সংক্ষেপে করতে হবে, ভাইয়া অনেকে লাইনে আছেন, আপনাকে সংক্ষেপে করতে হবে ডেলিভারি ডকুমেন্ট। আমার এইটাই আমার প্রশ্ন এখন মাহফুজ ভাই কি বলবেন। মাহফুজ ভাই বলেন, তার দুটো বিষয় ছিল। হ্যাঁ, ওনার যে সিনারিও এটা কিন্তু একটা অনেক সময় দেখা যায় কমন একটা সিনারিও, যে প্যারেন্টসের জন্য আবেদন করলে এই ধরনের সিচুয়েশনে পড়তে হয়। ফার্স্ট সিচুয়েশন হচ্ছে ওনার বাবা যেটা আপনার বুকের ভিতরে একটা দাগ পেয়েছে, এটা হচ্ছে এটা মিনিং হচ্ছে আপনার যখন কেউ ইমিগ্রেন্ট ভিসা নিতে যায় তখন একটা মেডিকেল করা হয়, মেডিকেলের মধ্যে একটা প্রাইম জিনিস চেক করা হয় সেটা হচ্ছে টিবাকুলাস আছে কিনা।
আচ্ছা যেটা এক কথা টিবি বলে আমাদের দেশে এখানে টিবি। সো টিবি যদি কারো থাকে সেরকম যদি সিন্ডম থাকে তখন কিন্তু তার বুকের ওই যে লাংতে আপনার একটা কালো স্পট ধরা পড়ে, সেটা আসলে টিবির কারণে হতে পারে আবার অন্যান্য কারণও হতে পারে। তো সেক্ষেত্রে ডাক্তার যখন এক্সরে করেছে তখন এটা দেখতে পেয়েছে, সেই হিসাবে ডাক্তার সঠিকই বলেছে যে এটা এই মুহূর্তে তাকে ভিসা দিবে না। ইচ্ছা করলে উনি যেতেও পারতো, যেহেতু একই দিনে ওনার আম্মারও ইন্টারভিউ ছিল কিন্তু ওনাকে ভিসা দিত না, বলতে যে নেক্সট টাইমে এটা স্কেজুল করবে যখন ডাক্তার কাছ থেকে এটা আসবে, অথবা এটা ফার্দার ওরা এক্সামিন করবে, অথবা যদি দেখা যায় টিবাকুলাসের ধরনের কোনো সিচুয়েশন থাকেও অথবা ওনাকে একটু রেগুলার কোনো ট্রিটমেন্টে যেতে হবে, যখন এটা কিউর করবে তখনই উনি ভিসা পাওয়ার এলিজিবল হবে। আর তার মায়ের বিষয়টি, আর মায়ের বিষয়টা হচ্ছে একটা টিপিক্যাল, এটাও একটা আপনার স্পন্সর বিষয়ক সমস্যা, যখন যে কারো ক্ষেত্রে হতে পারে সবকিছু এভরিথিং ইজ ডান, উনি যে স্পন্সর দিয়েছে সেই ক্ষেত্রে ওনার কথা সত্য যে ওনার ওয়াইফ হয়তো কাজ করে না, কিন্তু সেই হিসাবে হয়তোবা ফর্মে কোনো ইন্ডিকেশন নেই অথবা সেরকম কোনো ইন্ডিকেশন নেই, যার ফলে অ্যাম্বিসিও কনফিউজড যে অথবা ওনার ওয়াইফ কাজ করে, এই ইনকামটা কম্বাইন্ড ইনকাম, সেজন্যই I-864A চেয়েছে। তাহলে যেটা চেয়েছে তাহলে সেভাবে কমপ্লাই করাই জরুরি, সেই ক্ষেত্রে উনি জিরো ইনকাম দেখিয়েও কিন্তু I-864A অ্যাটাচ করে জমা দিতে পারেন। আমরা আরেকজন একটু প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিশিগান থেকে বলছি। আমার নাম আমিনা বেগম। আমিনা আপা টেলিভিশনে ভলিউমটি একটু কমিয়ে নিন আপা। ওকে ওকে আপা। আমার হ্যাঁ জি, এখানে আমার এক মামি আছে, মামা মামি থাকে, তা উনি ওনার এই সেপ্টেম্বরে 5 বছর হবে আমেরিকা আসবে, এখন ওনারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবে। তার ওনার 2 ছেলে, এক ছেলে 13 বছর আর এক ছেলে এই ডিসেম্বরে 18 বছর হবে। তা ওনারা এখন নিজেরা অ্যাপ্লাই করবে, এখন এই বাচ্চাদের জন্য কি অ্যাপ্লাই করা লাগবে? ওই বড় ছেলের বয়স 18 হবে ডিসেম্বরে। আচ্ছা, এটা চমৎকার প্রশ্ন করেছে। এরকম সিনারিও কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়ে আছে, যারা মানে ফ্যামিলিগত ইমিগ্রেন্ট হয়ে আসে, দেখা যায় মাইনর চাইল্ড থাকে, তখন ওই চাইল্ডদের ওরা যদি সিটিজেন হয়ে যায় অথবা একসাথে করবে, একটা আসলে কিন্তু এটা কনফিউজ থাকে আইনটা, কিন্তু মানে এটা কোনো বলা হয় না অথবা কোনো লয়ার থেকে জানতে হয় অথবা কোনো একটা রিলায়েবল সোর্স থেকে জানতে হয়। তো উনি ওই এই প্রশ্নের আলোকে আমি বলতে চাই, যেটা হচ্ছে ওনার ছেলেমেয়েরা যারা 18 হয়ে যাবে, ইন দি মিন টাইম যদি ওনারা 18 আগে যদি যে কোনো একজন প্যারেন্ট সিটিজেন হয়, সেক্ষেত্রে 18 নিচে যেসব চাইল্ড থাকে তারা কিন্তু অটোমেটিক সিটিজেন হয়ে যায়। আচ্ছা, মানে মাইনর যারা থাকবে তারা অটোমেটিক যে কোনো একজন ফাদার অথবা মাদার। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনারা মামি মামা মানে প্রায় কাছাকাছি সিটিজেন, আই এম নট শিওর যে 2 মাস হাতে আছে, ইন দ্য মিন টাইম যদি ওনারা সিটিজেন অ্যাপ্লাই করার পরে যদি ওরা সিটিজেন পাওয়ার আগে যদি বড় ছেলে বড় চাইল্ডটি যদি 18 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওই চাইল্ডটিকে ইন্ডিপেন্ডেন্টলি তখন আবেদন করতে হবে একসাথে প্যারেন্টসের সাথে, যিনি 13 আছে ওনার করা দরকার নাই, ওয়েট করতে হবে প্যারেন্টসটা কখন সিটিজেন হয়। খুব সুন্দর করে ব্যাখ্যাটি দিয়ে দিয়েছেন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইকবাল বলছি নিউ ইয়র্ক থেকে। জি ইকবাল ভাই বলুন। জি মাহবুব ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, যে গ্রিন কার্ড নরমালি যে 10 বছরের গ্রিন কার্ড যেটা পাওয়া হয় ওইটার মেয়াদ শেষ হওয়ার কত মাস আগে বা কত দিন আগে আরেকটা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয়? আমার এইটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন, যে সিটিজেনশিপের অ্যাপ্লাই মানে গ্রিন কার্ড হোল্ডার সিটিজেনশিপের অ্যাপ্লাই 5 বছর মানে কতদিন গ্রিন কার্ডের মেয়াদ থাকার পর অ্যাপ্লাই করতে হয়? আচ্ছা, বুঝতে পেরেছি, চমৎকার প্রশ্ন করেছে। সেটা হচ্ছে এক কথা হচ্ছে গ্রিন কার্ড রিনিউ কখন করতে হবে অথবা এক্সপাইরেশনের কত আগে করতে হবে, দ্যাটস ভেরি একটা ইন্টারেস্টিং প্রশ্ন। সাধারণত 10 বছর থাকে, আর এখানে কিন্তু ব্যাপার আছে, অনেকে 10 বছর থাকে আবার কারো 2 বছর থাকে। হ্যাঁ, কন্ডিশনাল গ্রিন কার্ড তাদের ক্ষেত্রে কিন্তু রিনিউ না, তাদের ক্ষেত্রে কন্ডিশন রিমুভ করার জন্য আবেদন করতে হবে, এটা একটা ওয়ান পার্ট। আর যাদের 10 বছর গ্রিন কার্ড থাকে তাদের এটা রিনিউর প্রক্রিয়াটি করতে হয় 6 মাসের মধ্যে, মানে এক্সপাইরেশনের 6 মাসের মধ্যে করতে হবে। রাইট,
আরেকটি প্রশ্ন ছিল, আর হ্যাঁ আরেকটি প্রশ্ন ছিল ওনার যে সিটিজেনশিপের এটা এক কথায় যে টাইমিংটা কি নিয়মাবলী, সেটা হচ্ছে রেগুলার যারা গ্রিন কার্ড পায় আপনার 10 বছরের এবং নন স্পাউস ইউএস সিটিজেন স্পাউস নন ইউএস সিটিজেন স্পাউস তারা করতে হয় 5 বছর, 5 বছর যেটা কিনা করা যায় 4 বছর 9 মাসের মাথায়। আবার যারা ইউএস সিটিজেন স্পাউস তারা আবেদন করতে পারে 2 বছর 9 মাসের মাথায়। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ব্রঞ্জ থেকে বলছিলাম, রহমান। রহমান ভাই বলুন। আমার একটা প্রশ্ন ছিল যে নেক্সট মান্থে আমার ওয়াইফের সিটিজেনশিপের জন্য একটা ইন্টারভিউ ডেট আছে, তো ওখানে যেগুলো জিনিসপত্র নিয়ে যেতে বলা আছে ওখানে একটা জিনিস হচ্ছে এনি এভিডেন্স অফ সিলেক্টিভ সার্ভিস রেজিস্ট্রেশন, তো ওটা কি মেয়েদের জন্য লাগবে? না, এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট দিক, যারা ইউএস মানে সিটিজেনশিপ আবেদন করে সেক্ষেত্রে একটা প্রশ্নই থাকে যখন উনি মানে ইউএস সিটিজেন অ্যাপ্লিকেশন ফিল আপ করেছিল, ওখানে কিন্তু একটা প্রশ্ন থাকে যে আর ইউ মেল আন্ডার 26 ওয়েন ইউ বিকাম লফুল পারমানেন্ট রেসিডেন্স। আচ্ছা, তো উনি যে প্রশ্নটা করেছে এটার আনসার কিন্তু ওখানেই আছে, উনি কিন্তু নিশ্চয়ই নো দিয়েছে। দ্যাট মিনস ওনার ওয়াইফ হচ্ছে ফিমেল, যারা ফিমেল তাদের এটা হচ্ছে সিলেক্টিভ সার্ভিসের আপনার রিকোয়ারমেন্ট। এটা এটা হচ্ছে যে যারা মনে করেন 18 থেকে 26 মধ্যে গ্রিন কার্ড অর্জন করে এবং তারা হচ্ছে সিলেক্টিভ সার্ভিস, এটা হচ্ছে ড্রাফটিং, মনে করেন ইউএস মিলিটারিতে নাম লিখাতে হয় এটা, তো হ্যাঁ এইটা যদি না লিখায় তাহলে যে ক্ষেত্রে প্রবলেম হয় তারা কিন্তু সিটিজেনশিপ মানে তার রেগুলার ওয়েতে দিবে না, সেক্ষেত্রে তাকে আরও 4 বছরের পেনাল্টি দেওয়া হয়। সেক্ষেত্রে দ্যাট মিন্স যারা রেজিস্ট্রেশন করে না, ভুলে যায় অথবা অবহেলা করে, সেক্ষেত্রে 26-এর পরে আরও 4 বছর 30 ইয়ার্সে গিয়ে তখন আবেদন করতে পারবে। কিন্তু ওনার ক্ষেত্রে উনি যে প্রশ্ন করেছে সেক্ষেত্রে জরুরি না, ওনার ওয়াইফের ক্ষেত্রে এটা বাধ্যবাধকতা নাই সিলেক্টিভ সার্ভিসে রেজিস্ট্রেশন করা। আচ্ছা, খুব সুন্দর করে আরেকটি বিষয়, একদম নতুন একটি বিষয়, এটি মনে হয় আমাদের এই অ্যানালাইসিস অনুষ্ঠানে প্রথম আলোচনা হলো সিলেক্টিভ সার্ভিসে প্রশ্ন রাইজ। হ্যাঁ, খুব সুন্দর আরেকটি বিষয় আমরা জানতে পারলাম আপনার মাধ্যমে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি হাসান ভাই বলছি, আমি প্রথম কল আমি করছিলাম। আমি যে আমার ওয়াইফের নাম দিয়ে I-864 এটা 2 সপ্তাহ হলো জমা দিচ্ছি আমার মায়ের ভিসার জন্য, তো আমার এখন কতদিন লাগতে পারে বা আমার এটাই কি হবে কিনা আমি তো জানি না, তো আপনি যদি এটা বলতো তাহলে ভালো হতো। আচ্ছা, এটা সাধারণত কাগজপত্র জমা দেওয়ার 2 উইকসের মধ্যে, কিন্তু উনি যেটা বলেছিল যে ইয়েতে প্রোফাইল ক্রিয়েট করেছে সে প্রোফাইলে কিন্তু ওরা নোটিফাই করে যে পাসপোর্ট রেডি অথবা ভিসা পিক আপ রেডি, তো ওনাকে নিয়মিত ওখানে ফলো আপ করতে হবে, হয়তো বা 2 সপ্তাহ না হলে 1 মাস অথবা 2 মাস এরকম সময় লাগতে পারে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব ফোনের প্রশ্নগুলোর পাশাপাশি ফেসবুকের প্রশ্নগুলো নেওয়ার জন্য। ফোনে কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যালো, নামটি বলে নিতে হবে। জি শাফি আক্তার, এলমাস থেকে বলছি। জি ভাই, শাফি আক্তার এলমাস থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি? প্রশ্ন হলো আমার ভাইয়ের গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে গেছে, গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে গেছে ঢাকাতে থাকা অবস্থায়, এখন আমরা কিভাবে রিনিউ করব, এখান থেকে করতে পারবো না বাংলাদেশে করতে হবে? কতদিন হলো উনি ঢাকায় আছেন? অগাস্টে এক্সপায়ার হয়ে গেছে। না, কতদিন হলো আছেন উনি ঢাকাতে? আছে 2 বছর ধরে। মানে অনুমতি নিয়ে গিয়েছিলেন? জি, অনুমতি নিয়ে গিয়েছিলেন, এক্সপায়ার হয়ে গেছে অনুমতি। হ্যাঁ, যদি অনুমতি নিয়ে যায় এবং কারো যদি এই ধরনের সিচুয়েশন হয় গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে যায়, সেক্ষেত্রে এটাকে আপনার বোর্ডিং ফয়েল বলে আর কি, এটা আপনার এক কথায় একটা টার্মস ইউজ করে বোর্ডিং ফয়েল, সেক্ষেত্রে সরাসরি এমবিসিতে যোগাযোগ করতে হবে যে ঢাকাতে, হ্যাঁ ঢাকাতে কেন এটা এক্সপায়ার হয়েছে, এবং ওটা নির্দিষ্ট ফর্ম আছে, ওটা ফিল আপ করে এবং ফি জমা দিয়ে ওটা আবেদন করলে তখন ওরা আবার একটা ভিসা পাসপোর্ট স্ট্যাম্প লাগিয়ে দেবে আমেরিকা আসার জন্য। আচ্ছা, মানে কোনো সমস্যা নেই এখানে এসে তখন এটা আবার রিনিউ আবেদন করতে পারবে। মাইদুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন, ওনার আম্মা ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছিল 2010 সালে F2 ক্যাটাগরিতে, তখন তার ভাই আনম্যারিড ছিল, ওভার 21 ছিল, এখন তার মা হচ্ছে 2015 সালে সিটিজেন হওয়ার পরে তার ভাই বিয়ে করেন, আবার সেটি আপডেট করে F2 থেকে F3 ক্যাটাগরিতে করেন, আর কতদিন লাগবে? আবার তার একটি বাচ্চাও হয়েছে, সেটি আসতে কোনো সমস্যা হবে? হ্যাঁ, ওনারা দেখা যাচ্ছে ইমিগ্রেশনের
ইমিগ্রেশনের রুলটি চমৎকারভাবে ফলো আপ করেছে। সেক্ষেত্রে এফ থ্রি ক্যাটাগরি এখন ভিসা ইস্যু করছে আপনার সম্ভবত February 2006, তো ওনার 10 সালে আবেদন করেছে, আমার মনে হয় আরো 4 বছরের মতো সময় লাগবে। আমার নিজে থেকে একটু আগ্রহ হচ্ছে আপনার কাছে জানার জন্য, আবেদনটি করা হয়েছিল 2010 সালে, যখন এটি আপডেট হয় সিটিজেন হওয়ার পরে নতুন করে সেটি ক্যাটাগরি চেঞ্জ হয়, তখন কোনটি কাউন্ট করে, 2010 সাল না 2000? হ্যাঁ, এটাকে বলে প্রায়োরিটি ডেট। আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করবেন ইমিগ্রেশনে, যেদিন ওটা রিসিভ করে সেটাকে রিসিভ ডেট প্লাস ওইটাকে বলা হয় প্রায়োরিটি ডেট। প্রায়োরিটি ডেট মানে দ্যাট মিন্স ওইটা হচ্ছে ওনার প্রায়োরিটি, ওইটার যখন সিরিয়াল নাম্বার ওই ডেটার জন্য অপেক্ষা করতে হবে। উনি সিরিয়ালি পিছনে ওনার আগে যারা আবেদন করেছে সবার ভিসা দেওয়ার পরে ওই ডেট আসলে তখন ওনার ভিসাটা এন্টারটেন করা হবে, মানে 2010। হ্যাঁ, আর এখানে যেহেতু দেখা যাচ্ছে ওনার মা গ্রিন কার্ড থেকে সিটিজেন হয়েছে, ওনাদেরও ম্যারিটাল স্ট্যাটাস চেঞ্জ হয়েছে, আলটিমেটলি ওরা ক্যাটাগরি এফ থ্রিতে চলে আসছে, তো এটা রেগুলার ওয়েতে যখনই আপনার সিচুয়েশন চেঞ্জ হয় পিটিশনের, তখনই আপনার ওইটা ইচ্ছে করে ক্যাটাগরি ওরা মানে সাকসেসফুলি দেখা যাচ্ছে ওরা চেঞ্জ করেছে এবং তার প্রায়োরিটি ডেট ও 2010 সালটা ইউজ করা হবে। আচ্ছা, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটা বলে নিতে হবে। আমার নাম হচ্ছে কুলি। আমার প্রশ্ন হচ্ছে অ্যাটর্নি মাহফুজুর রহমান ভাইয়ের কাছে। সেটা হচ্ছে আমার বোন আমার ভাইয়ের জন্য 2004 এর জুনে অ্যাপ্লাই করছিল, তো ওনার সব পেপার্স গুলো এখান থেকে প্রসেসিং হয়ে বাংলাদেশে গেছে, বাট বাংলাদেশে যাওয়ার পর প্রায় 4 মাসের মতো হয়ে গেছে, মানে এমবাসি থেকে কোনো মানে কোনো কল করে না ইন্টারভিউর জন্য। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে মানে এটা মানে কতদিন লাগতে পারে আর মানে ওরা কল করতে? আর একটা কোয়েশ্চেন হচ্ছে আমার শাশুড়ির জন্য আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো উনি ইন্টারভিউটা মিস করছে, উনি সিক ছিল, তারপর আমি ওখানে গেছি, যাওয়ার পর ওরা বলছে যে মানে 6 মান্থের মধ্যে ওরা মানে পেপার্স পাঠাবে নেক্সট ইন্টারভিউর জন্য, বাট এটা অলমোস্ট 1 ইয়ার হয়ে গেছে, ওরা মানে কোনো কিছু পাঠায়নি। এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়েশ্চেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাই বোনের যেটা অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে ঢাকায়, যদি সাধারণত ঢাকায় ফাইল আপনার ইন্টারভিউ স্কেজুল করার আগে হয়তো ঢাকায় খুব রেয়ার পাঠায় না, হয়তো বা কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে ঢাকায় ফাইল পাঠিয়ে থাকে, তো সাধারণত ন্যাশনাল ভিসা সেন্টার থেকে কিন্তু ইন্টারভিউটা ওরা পাঠিয়ে থাকে ইন্টারভিউ ডেটটা। তো ওনাদেরকে যেহেতু June 2004, এখন February 2005 এর ভিসা ইস্যু করছে, প্রায় 6 মাস ওরা মানে আপনার দেখা যাচ্ছে যে ওভার হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আসলে নিয়মিত ফলো আপ করতে হবে। দেখা যাচ্ছে এটা আসলে দেখা যাচ্ছে রেগুলার প্র্যাকটিস আপনার এই ন্যাশনাল ভিসা সেন্টার, দেখা যাচ্ছে বেশ কিছু ক্যাটাগরিতে সহজে আপনার ইন্টারভিউ স্কেজুল করতে পারছে না, যদিও দেখেন প্রায়োরিটি কিন্তু জুন থেকে ফেব্রুয়ারি চলে আসছে, 6-7 মাস পার হয়ে গিয়েছে। ওনার কথা অনুযায়ী উনি সমস্ত কাগজপত্র জমা দিয়ে দিয়েছে, সব কিছু ডান হয়ে গেছে, কিন্তু এই এখন কিন্তু এটা আসলে ইন্টারভিউ স্কেজুল করে দেওয়ার কথা, কিন্তু দেখা যায় অনেক অ্যাপ্লিকেশনে যখন আমরা তাদেরকে রিকোয়েস্ট করি তখন ওরা বলে যে না, উই কুডন্ট ফাইন্ড স্লট ইন ঢাকা লাইক ইন্টারভিউ বিকজ দে আর ভেরি বিজি, হয়তো দেখা যাচ্ছে যে কোনো কিছু কেসে প্রায়োরিটি দিচ্ছে, ওই কেসগুলো তারা বিহাইন্ডে রেখে দিয়েছে, তো এটা নিয়মিত ফলো আপ করতে হবে তাদের নিয়মিত। আর তার শাশুড়ির বিষয়টি উনি বলেছেন সিটিজেন, আচ্ছা ওটা পারেনি, তারপরে বলেছে যে 6 মান্থের মধ্যে লেটার পাবেন, কিন্তু 1 বছর হয়ে গেছে উনি সিটিজেন আর সিটিজেনের জন্য ফারজানাপা বলুন। আপু, আমার বোনের জন্য আমি অ্যাপ্লাই করছি হচ্ছে 2007 এর অগস্টে। এখন এটার কতদিন কি লাগতে পারে? ও আচ্ছা, কতদিন লাগবে ছিল যখন আমি অ্যাপ্লাই করছি? আচ্ছা, হ্যাঁ, ভাই বোনের অ্যাপ্লিকেশন আসলে এটা বয়স কোনো ফ্যাক্টর না, আন্ডার 18 থাকলেও সেরকম কোনো বেনিফিট অথবা কোনো ম্যারিট ডিম্যারিট সেরকম কিছু নেই, রাইট? 2007 আবেদন করেছে, এখন যেটা ভিসা ইস্যু করছে 2005 আপনার ফেব্রুয়ারি ভাই বোন ক্যাটাগরিতে, তো দেখা যাচ্ছে আরও তো 2-2.5 বছর সময় লাগতে পারে। আচ্ছা, আরেকজন আছেন, এরপরে আমাদের বিরতিতে যেতে হবে, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? হ্যালো জি, নামটি বলে নিতে হবে আপা।
আমার নাম মমতাজ। জি, প্রশ্নটি? আমার নাম মমতাজ। আমার প্রশ্ন হইল, আসসালাম আলাইকুম। আমার বাইরে বাইর নামে অ্যাপ্লাই করছিল, ইয়ার পরে দিয়ে আমার জালেরা আসার সময় আমার বাইর নাম কাটা হয়েছে। এখন কি আর কিছু করা যাইব? আজ যে 6 বছর হয়ে গেছে, কোনো খবর নেই। লুকস লাইক এটা কোনো অ্যাপ্লিকেশন, সাকসেসফুল কোনো অ্যাপ্লিকেশনে দেখা যায় ডেরিভেটিভ অথবা প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট চলে আসছে, ডেরিভেটিভকে আনিনি, তাহলে সেক্ষেত্রে ওই অ্যাপ্লিকেশনে কিছু করা যাবে না। হয়তো বা প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট যদি কোনো এলিজিবল হয়, উনি যদি এতদিনে সিটিজেন অথবা গ্রিন কার্ড হয়, তাহলে ওনার হাজবেন্ডের জন্য আবেদন করতে পারে। মানে ওনার যা আসছে, তাহলে যার মানে হাজবেন্ড আসেনি, তাহলে নতুন করে ডিফারেন্ট ওয়েতে আবেদন করতে পারে, আবেদন করতে পারে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে যারা ফোনে আছেন ফোন নিব, সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব ফেসবুকের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমানকে। একজন আছেন ফোনে, সে প্রশ্নটি নেওয়ার আগে ইসলাম খায়রুল প্রশ্ন করেছেন, A4 ক্যাটাগরিতে 2007 সালের ফেব্রুয়ারিতে আবেদন, কতদিন লাগবে? এটা আমার মনে হয় আরও 2 থেকে 8 বছর সময় লাগতে পারে। আচ্ছা, 2 থেকে 8 বছর লাগবে। ফোনে কে আছেন? ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, নামটি বলে নিন। আমার নাম আহিলউদ্দিন, আমি ভ্রমণ থেকে বলতেছি। জি ভাই, আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম এই বছরের ফেব্রুয়ারিতে, এখন পর্যন্ত আমার ইন্টারভিউ দিয়ে দিয়েছি এবার 2 সপ্তাহ পরে, আর এখন পর্যন্ত আমার ইন্টারভিউ দিয়ে যাচ্ছে না। আমি যদি কোনো কল করে, আমি কোনো কল করতে পারি ইমিগ্রেশনে জানার জন্য, বা আপনারা কি প্রত্যেকেরই তো প্রফেশনাল একজন থাকেনি, অ্যাটর্নি থাকেন, আইনজীবী থাকেন, তো কল করা কিংবা আমি যখন মেল লিখবো সেটা কি প্রফেশনাল ওয়েতেই করা উচিত না, না ব্যক্তিগত ভাবে? না, অবশ্যই যদি ওনার অ্যাটর্নি থাকে, তাহলে অবশ্যই ওনার পক্ষে অ্যাটর্নি কল করে আপনার অ্যাপ্লিকেশনটি আপডেট জানতে পারে। কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, এখানে একটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, যারা কল দেখা যায় আপনার যার অ্যাপ্লিকেশন, অথবা অনেকে জাস্ট কারো সহযোগিতা নিয়ে অ্যাপ্লিকেশনটি করে দিল, এখন যে ওনার যে সিচুয়েশন, ফেব্রুয়ারি মাস হয়ে আবেদন করেছে, এখনও কোনো মানে খবর নেই আবার ইন্টারভিউর জন্য, তো সেক্ষেত্রে দেখা যায় উনি যার মাধ্যমে আবেদন করেছে, উনি অথবা নন অ্যাটর্নি, তো উনি অথবা কল করতে যায়। সেক্ষেত্রে এখন কিন্তু ইদানিং USCIS নিজে করতে পারে, অথবা যিনি উনি যদি অ্যাটর্নি না থাকে, কোনো ইন্টারপ্রেটার মানে কোনো ভালো ইংলিশ জানে, উনি কিন্তু ডিসক্লোজ করতে হবে যে আমি ওনার সহযোগিতা নিচ্ছি এবং পারমিশনটা নিতে হবে ইন্টারপ্রেটারের মাধ্যমে, তখন USCIS সঠিক ইনফরমেশনটি দিবে। আর স্পর্শকাতর বিষয়গুলোতে একটু মানে নিয়ম কানুন মেনে চলাটাই বেটার। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে? ফোনে কে আছেন? হ্যালো, জি জি, আমি বংশ থেকে মান্নান বলছিলাম। জি ভাই, তাড়াতাড়ি করে ফেলুন প্রশ্নটি। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে, আমি আমার ওয়াইফকে নিয়ে আসছিলাম আমি সিটিজেন হওয়ার আগে, তো আমি আমার ওয়াইফ আসার পর আমি সিটিজেন হয়েছি, 3 বছর হয়েছে আমার ওয়াইফ আসা, এখন কি আমি কি সিটিজেনশিপে অ্যাপ্লাই করতে পারবো আমার ওয়াইফের জন্য? কি পরামর্শ? না, এখানে একটা সুন্দর আপনার রোল প্লে করে, দেখা যায় গ্রিন কার্ড দিয়ে স্পাউস নিয়ে আসলো, আর আসার পরে উনি 1 বছর 2 বছর পরে সিটিজেন হয়ে গেলো, যেমন ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, উনি রিসেন্টলি সিটিজেন হয়েছে, 3 বছর আগে স্পাউস এসেছে। রুলটা হচ্ছে এখানে যে উনি সিটিজেন হওয়ার পরে থেকে 3 বছর এবং এবং আরেকটা এবং ওনার ওয়াইফ আমেরিকা আসার পরে 5 বছর, যেই সময়টি আগে আসে সেটি হচ্ছে ওনার ইলিজিবিলিটি। আচ্ছা, বুঝতে পারছি, জানি না, মানে এক কথায় হচ্ছে উনি সিটিজেন হওয়ার পরে 3 বছর, এবং খেয়াল করতে হবে আবার যে উনি আসার পরে 5 বছর, যেটি আগে আসে সেটিতে উনি আবেদন করতে পারবে।
আচ্ছা, তাহলে আপনি হিসেব করে দেখুন যে কোনটি আপনাদের জন্য আগে হয়, সেটি থেকেই আপনাকে বেছে নিতে হবে। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুইন্স থেকে সুলতানা বলতেছি। জি সুলতানাপা। আমার বাবা আমার আন্ডার 21 ভাইয়ের জন্য অ্যাপ্লাই করার দেড় বছর পরে গত মাসের 29 তারিখে অ্যাপ্রুভাল লেটার এসেছে। তখন তার 21 ওভার হয়ে গেছে। লেটারে লেখা ছিল এক মাসের ভিতরে আরেকটা লেটার আসবে, যদি না আসে তাহলে যোগাযোগ করার জন্য। এখন আমাদের কি করতে হবে বা কতদিন লাগবে? এখন এক মাস আরো 7-8 দিন হয়ে গেছে। হ্যাঁ, ওটা হচ্ছে আপনার অ্যাপ্রুভ হওয়ার পর যে কোনো অ্যাপ্লিকেশনে এটা ন্যাশনাল ভিসা সেন্টারে এটা ট্রান্সফার করে দেওয়া হয় ফাইলটি, তখন আর ইউএসসিএস রাখে না। তো সেক্ষেত্রে সাধারণত রুল হচ্ছে আপনার 30 দিনের মধ্যে ইউএস ন্যাশনাল ভিসা সেন্টার একটা অ্যাকনোলেজমেন্ট পাঠায় যে আমরা তোমার ফাইলটি পেয়েছি, যে ক্যাটাগরি হোক তারা তখন ক্যাটাগরি নির্ধারণ করে একটা লেটার পাঠায়। তো যদি দেখা যায় অনেক ক্ষেত্রে ওরা এক মাসে পারে না, অনেক সময় 2 মাসও লেগে যায়। তো আমার মনে হয় ওনারা 60 ডেজ অপেক্ষা করে ন্যাশনাল ভিসা সেন্টার যোগাযোগ করতে পারে ফাইলটি আপডেট করার জন্য। মসুর আলম ফেসবুকে প্রশ্ন করেছেন, ওনার মা ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন 2013 সালে গ্রিন কার্ড দিয়ে, আর কতদিন লাগবে? এখন বয়সটি তো এখানে ফ্যাক্টর, রাইট? 13 সালে আবেদন করেছে, লুকস লাইক এটা F2B ক্যাটাগরি, লাইকস ওভার 21 আনমেরিড, রাইট? ওই সময় আবেদন করলে যদি আন্ডার 21 হতো ততদিনে ভিসা নিয়ে চলে আসতে পারতো। দ্যাট মিন্স এটা হচ্ছে ওভার 21 আনমেরিড। তো সেক্ষেত্রে আরও এটা সাধারণত 5-7 বছর সময় লাগে। যেমন ওই ক্যাটাগরিতে এখন নভেম্বর 2011-এ ভিসাগুলো ইস্যু করছে, তো উনি 2013-এ আবেদন করেছে, দ্যাট মিন্স হতে আরও 2 বছর সময় লাগবে, 2 বছর অপেক্ষা করতে হবে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে যুক্ত? আমি ব্রঞ্জ থেকে ফারুক বলছিলাম। জি ভাই। আচ্ছা, আমার আমি একজন আমেরিকান সিটিজেনশিপ, আমার ওয়াইফ অক্টোবর 12 তারিখ 2016 সালে আমেরিকা আসছিল, তো ওর গ্রিন কার্ডটা সম্ভবত 2 বছরের মেয়াদ আর কি, মনে 12 অক্টোবরে ওর এক্সপায়ার হয়ে যাবে। তো এখন ও দেশে এখানে থাকবে, এখন কি তার গ্রিন কার্ডকে রিনিউ করতে হবে নাকি আপনার সিটিজেনশিপের জন্য? এটি আসতো প্রায় 1-1.5 বছর সময় লাগে। ইন দি মিনটাইম দেখা যায় উনি 3 বছর চলে আসছে হয়ে গেছে, যেটা ইউএস সিটিজেন স্পাউস হিসাবে। তো সেক্ষেত্রে আসলে ওটা তখন উনি সিটিজেন জন্য আবেদন করার কোনো সুযোগ নেই, আনলেস উনি কন্ডিশনটি রিমুভ করা পর্যন্ত। আচ্ছা, আরেকজন আছেন ফোনে, কে আছেন ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে নিতে হবে। আমার নাম কামরুজ্জামান চৌধুরী, জ্যাকসন হাইট থেকে বলছি। জি ভাই। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি গ্রিন কার্ড দিয়ে আমার ওয়াইফকে অ্যাপ্লাই করেছি, তারপর আমি 6 মাস পরে গ্রিন সিটিজেন হয়েছি, আর ক্যাটাগরিটাও আমি চেঞ্জ করে আমার সিটিজেনে নিয়ে আসছি আমার ওয়াইফকে। তো এখন আমার ওয়াইফ কত বছর লাগবে সিটিজেন পরীক্ষাটা দিতে? সিটিজেন পরীক্ষা না, মানে ভিসা পেতে? মানে ভিসা পেতে কোনটি? আপনি তো আবেদন করেছিলেন কামরুজ্জামান ভাই। না না না, ভিসা পেতে আমার ওয়াইফ অলরেডি আমেরিকাতে আছে। জি জি, থাকে যে ওরা অনেক সময় কম্বাইন করতে পারে না। দেখা যায় ইনিশিয়াল অ্যাপ্লিকেশনটি ছিল গ্রিন কার্ডধারী, তো সেক্ষেত্রে দেখা যায় ইউএস সিটিজেন হয়েছে, আপডেট করেছে, অনেক সময় দেখা যায় এটা কম্বাইন করে না। তো সেক্ষেত্রে একটু মানে ফলো আপ করতে হবে ইউএসএস সাথে। আরেকজন আছেন, তবে মুরাদ আশরাফ প্রশ্ন করেছেন, ওনার ইন্টারভিউ 18 তারিখ, ইন্টারভিউ চেক লিস্টে অ্যাফিডেভিট সাপোর্ট বলা হয়েছে, এটি আমি আগেই জমা দিয়েছি, এখন কি করব? এটা আসলে এটা অবভিয়াসলি ন্যাশনাল ভিসা সেন্টার ঢাকা মানে আউটসাইড অফ ইউএস এর ভিসার কথা বলছে, ইন্টারভিউ কথা। সেক্ষেত্রে ওরা যখন ইন্টারভিউ লেটারটি ইস্যু করে দেখা যায় ওরা সব একটা গদবাধা কিন্তু এই কথাগুলো লিখে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই ধরনের কোনো কারণ নাই। সাধারণত ইন্টারভিউ আপনার I-864 যদি না সাবমিট করা হয় ইন্টারভিউ ওই স্কেডিউল করা সম্ভব হতো না, তো সেক্ষেত্রে এটা ইগনোর করলে চলে। এটা আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো। জি, নামটি বলে নিতে হবে। আমি জয়ন্ত, আমি পূর্ব বলছি।
জি প্রশ্নটি জি আমার প্রশ্ন হচ্ছে আমি ওই যে ফিঙ্গারপ্রিন্টটা সিটিজেনের যে ফিঙ্গারপ্রিন্টটা ওইটা আমি জুনে দিছি, এখন পর্যন্ত আমার ইন্টারভিউ ডেটটা আসি নাই, তো আমার কতদিন অপেক্ষা করা উচিত অর কল দেওয়া উচিত? আচ্ছা, এটা সাধারণত 6 থেকে 8 মাস সময় লাগে, তো উনি জুনে দিয়ে থাকলে আমার মনে হয় আরো 1-2 মাস অপেক্ষা করা দরকার আছে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি স্ট্রেট থেকে বলছি, ইকবাল। জি ইকবাল ভাই বলুন, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি আমার বোনে অ্যাপ্লাই করছি আমার ভাইয়ের জন্য। তো 2008 এ বুঝছেন, তো কতদিন সময় লাগবে? আচ্ছা, কতদিন সময় লাগবে এটা এখন বর্তমান। আর একটা প্রশ্ন, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি ইকবাল ভাই বলুন। আরেকটা প্রশ্ন হইলো, আপনারা উনি উনি বিয়ে করছে 2009 এ, তো ওনার একটা বাচ্চা আছে, কিন্তু এখন পর্যন্ত মানে ভিসা সেন্টারে ইনফর্ম করে নাই, এটা কি করা লাগবে ওয়াইফের জন্য আর বাচ্চার জন্য? আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে বর্তমানে যারা ফেব্রুয়ারি 2004-5 এ আবেদন করেছিল তাদের ভিসাগুলো ইস্যু করছে, তো সেই হিসাবে বলা যায় আরও 3-3.5 বছর সময় লাগতে পারে ভিসার প্রায়োরিটি হতে। আর ওনার ওয়াইফ, এই ওনার যেটা ভাই, যেটা ওয়াইফ এবং বাচ্চা, হ্যাঁ ফ্যামিলি মেম্বার যে নতুন যে অ্যাড হয়েছে, এটা আসলে বেস্ট অপশন হচ্ছে আগে থেকেই জানিয়ে দেওয়া, ইচ্ছা করলে ওনারা এখনই পাঠিয়ে দিতে পারে, এখনও যদি না পারে ইচ্ছা করলে যখন এটা ভিসা প্রায়োরিটি ডেট আসবে তখনও করতে পারে, আগ মুহূর্ত করতে পারে, তবে আগে জানিয়ে দেওয়া ভালো। রাইট। আরেকজন আছেন এবং আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ব্রুকলিন থেকে শাহিন বলতেছি। আমি ভাইয়ের কাছে আমার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে যে আমার আসলে 2015-এর এন্ড অফ দ্য ডিসেম্বরে আমি আমার বাবার গ্রিন কার্ড দিয়ে আমি আমার ছোট দুইটা ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, ওরা হচ্ছে ওভার 21 ইয়ার্স, বুঝছেন তো। এখন আমার প্রশ্ন হচ্ছে আর কতদিন লাগতে পারে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাকে একজন বলেছে যে সেলফ সাপোর্ট একটা নাকি ফর্ম আছে যেটা আমি ফিল আপ করে ইউএস ভিসা সেন্টারে পাঠালে নাকি এটা আরো আগে যাবে আর কি, তো এটা নিয়ে আমার প্রশ্ন ছিল, থ্যাংক ইউ। না সেটা ওনার বাবা না মা আবেদন করেছে? বাবা, হ্যাঁ বাবা, তো ওটা হচ্ছে সব অবভিয়াসলি F2B ক্যাটাগরি, তো সেক্ষেত্রে F2B ক্যাটাগরি বর্তমানে নভেম্বর 2011 এ ভিসাগুলো ইস্যু করছে, তো 2015 আমার মনে হয় আরও 4 বছর সময় লাগতে পারে, সময় লাগতে পারে। আর উনি যে শুনেছেন যে এগিয়ে নিয়ে আসার বিষয়টি, তার দ্বিতীয় প্রশ্ন ছিল? না সেটা ওনাকে যেটা বলেছে চাইল্ড সাপোর্ট, আসলে হয়তো বা বলতে চেয়েছিল CSPA চাইল্ড প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে, তো সেটা এই মুহূর্তে কিছু করার নেই, আর এটা যেহেতু ওভার 21 ক্যাটাগরি সেক্ষেত্রে এটা কোনো অ্যাপ্লিকেবিলিটি নেই এটার ক্ষেত্রে, এটি তো হয় যখন আবেদন করে যদি ডেরিভেটিভ যারা ভাই বোনের অ্যাপ্লিকেশন দেওয়া ছেলেমেয়েরা থাকে অথবা কোনো স্পাউসের জন্য আবেদন করেছে ছেলেমেয়েরা থাকে, তখন ওই ইয়েটা আপনার চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট অ্যাপ্লাই হয়ে থাকে, অ্যাপ্লাই হয়। আরেকজন আছেন, এটি আমাদের শেষ প্রশ্ন হবে, কে আছেন আমাদের সাথে যুক্ত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি আক্তার বুকলেন থেকে বলছিলাম। আক্তার ভাই বলুন। আসলে আমার প্রশ্ন হচ্ছে, আসলে আমার ওয়াইফ হচ্ছে যে প্রেগনেন্ট, আমি আমার ওয়াইফের বর্ণের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, সো অ্যাপ্লাই করার সময় আমি DS-160 সঙ্গে আমার আর কোনো ডকুমেন্টস দিতে হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইন্টারভিউ সময় কোন কোন ডকুমেন্টস গুলি খুব গুরুত্বপূর্ণ? যখন B1-B2 ভিসা আবেদন করবে সেক্ষেত্রে একটা জিনিসই প্রুভ করতে হবে যে উনি আমেরিকাতে টেম্পোরারি ভিজিট করে আবার ওনার দেশে ফিরে যাবে, তো সেক্ষেত্রে দেখাতে হবে ওনার স্ট্রং টাই আছে ওনার হোম কান্ট্রিতে, সেক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি জব ওনার অ্যাসেট ব্যাংক ব্যালেন্স এভরিথিং তখন ওখানে শো করতে হবে, ওইটা যদি না করে অল্টারনেটিভলি ইচ্ছা করলে আবার এখান থেকে স্পন্সর করতে পারে যে ওনার ফাইন্যান্সিয়ালি এখানে সাপোর্ট করবে, আবার স্টিল ওনাকে কিন্তু আবার দেশের যে স্ট্রং টাই সেটাও প্রুভ করতে হবে। অ্যাটর্নি মাহফুজুর রহমান, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি ব্যাখ্যা দেন প্রতিটি জিনিস, খুব আইনি ভাষা খুব কঠিন কিন্তু আপনি খুব সহজ করে বুঝান, আমাদের দর্শকরাও বুঝতে পারে, আপনি এ কারণে এত জনপ্রিয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক, আপনারা হচ্ছেন প্রাণ, আমরা চেষ্টা করি সাধ্যমতো আপনাদের যে প্রশ্নগুলো আছে সেটির তথ্যগুলো উপস্থাপন করতে, আর আমাদের যিনি সম্মানিত অতিথি থাকেন তিনি সেই উত্তরগুলো দেন। টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান এখন প্রতিদিন সোমবার থেকে শুক্রবার প্রতিদিন রাত 10টায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে।
আমরা আগামীকাল আবারও হাজির হব একই সময়ে। সবাই ভালো থাকবেন।